आज आमी आरो एकटी मजार समीकरण ओ तार सुंदर समाधान पद्धति निये आलोचना करछि। देखो समीकरणटिते किन्तु दुटो भेरिएबल रयेछे x आर y। समीकरणटि तो रयेछे हेक्टोरियल x प्लस 2019 समान y स्क्वायर जेखाने x y स्वाभाविक संख्या। ताहले एई एकटी समीकरण थेकेई x ओ y एर निर्दिष्ट मान निर्णय करते हबे। एर जन्य समीकरणटिके भालो करे लक्ष्य करो। देखो समीकरणटि डान पक्ष बा राइट हैंड साइडटि पूर्णवर्ग संख्या, आबार बला आछे x ओ y स्वाभाविक संख्या। तोमरा जानो जे जे कोनो स्वाभाविक संख्या दुई धरनेर हय, हय स्वाभाविक संख्याटि जोड़ हबे ना हय बिजोड़ हबे। एई जन्यई प्रथमे धरे निया हलो जे y समान 2n अथवा 2n प्लस 1। ताहले एखन जदि आमरा एई y टिके वर्ग करी सेक्षेत्रे y स्क्वायरेर मानटि हबे এখানে 2n এর বর্গ করলে পাওয়া যাবে 4n স্কয়ার, আর এখানে 2n প্লাস 1 তার হোল স্কয়ারের মান নির্ণয় করলে সেক্ষেত্রে পাওয়া যাবে 4n স্কয়ার প্লাস 4n প্লাস 1। এখন এই 4n স্কয়ার প্লাস 4n প্লাস 1 এর এই 4n টি কমন নিয়ে নিলে আবার সেক্ষেত্রে এটি হয়ে যাবে 4n ইনটু n প্লাস 1 প্লাস 1। তাহলে যেহেতু y স্কয়ারের মানটি পাওয়া গেল 4n স্কয়ার অথবা 4n ইনটু n প্লাস 1 প্লাস 1, অতএব y স্কয়ার টিকে चार दिए भाग कर ले क्षेत्र चार दिए भाग कर ले भागशेष शून्य हो, और एक क्षेत्र चार दिए भाग कर ले भागशेष एक थाकबे। अर्थात एखान थेके बला जाए जे जेकोनो स्वाभाविक संख्यार वर्ग हय चार दिए विभाज्य ना होले चार दिए भाग कर ले केवलमात्र एक भागशेष थाकबे। एटि किन्तु स्वाभाविक संख्यार वर्गेर एकटि गुरुत्वपूर्ण धर्म। ताहले जेहेतु y स्क्वायर के चार दिए भाग कर ले हय भागशेष शून्य, तार माने एटि हय चार दिए विभाज्य অথবা এই y স্কয়ারটিকে 4 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকবে। অতএব প্রথমেই আমরা দেখেনি এই 2019 টিকে 4 দিয়ে ভাগ করলে কি ঘটনা ঘটে। তাহলে এটিকে 4 দিয়ে ভাগ করার পরে সেটিকে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ আকারে লিখলে অর্থাৎ এটিকে 4 দিয়ে ভাগ করার পরে ভাগফল পাওয়া যাবে 504 এবং ভাগশেষ পাওয়া যাবে 3। তাহলে এখন যদি আমরা এই সমীকরণটি লেফট হ্যান্ড সাইড দিকে বিশ্লেষণ করি সেক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল x প্লাস 2019 এর মানটি হবে ফ্যাক্টোরিয়াল x প্লাস এই 2019 এর এই বিশ্লেষণটিকে এখানে লিখে দিও। তাহলে যেহেতু এই সমীকরণটির লেফট হ্যান্ড সাইড দিকে বিশ্লেষণ করে দেখা গেল যে এটির মান ফ্যাক্টোরিয়াল x প্লাস 504 গুণিত 4 প্লাস 3, এখানে x এর মান 4 বা 4 এর থেকে বেশি হলে, তোমরা জানো x এর মান 4 বা 4 এর থেকে বেশি হলে এই ফ্যাক্টোরিয়াল x সর্বদাই 4 দিয়ে বিভাজ্য। সুতরাং আমরা দেখলাম এই সমীকরণটিতে x এর মান 4 বা 4 এর থেকে বেশি হলে এই সমীকরণটির লেফট হ্যান্ড সাইডটি 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ সর্বদাই 3 থাকবে। কিন্তু সমীকরণটির রাইট হ্যান্ড সাইডটি পূর্ণবর্গ হওয়ার জন্য এই ক্ষেত্রে একটু আগেই দেখানো হলো 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 0 না হয় 1 হবে। সুতরাং এইখান থেকে বলা যায় যে x এর মান 4 বা 4 এর থেকে বেশি হতে পারে না, কারণ এই ক্ষেত্রে দুই পক্ষে ভাগশেষ সেম হবে না। সুতরাং এই সমীকরণটির সমাধানের ক্ষেত্রে x এর মান 4 বা 4 এর থেকে বড় হতে পারে না। সুতরাং যেহেতু x স্বাভাবিক সংখ্যা অতএব এই ক্ষেত্রে x এর মান 1 2 3 হতে পারে। তাহলে যদি আমরা এই সমীকরণটি লেফট হ্যান্ড সাইডে x এর মান 1 বসাই সেক্ষেত্রে এখানে x এর মান 1 বসালে লক্ষ্য করে দেখো এই 504 গুণিত 4 সংখ্যাটি 4 দিয়ে বিভাজ্য এবং এখানে 3 আর একে 4, তার মানে এখানে 4 টি কমন গিয়ে যাওয়ার পরে 504 যুক্ত 1, তাহলে 4 গুণিত 505। এখন আমরা যদি এই 505 টিকে বিশ্লেষণ করি তাহলে 505 সমান 5 গুণিত 101, তার মানে এটি পূর্ণবর্গ সংখ্যা নয়, অতএব x এর মান 1 হতে পারে না। আবার যদি এখানে x এর মান 2 বসানো হয় সেক্ষেত্রে এই সমীকরণটি লেফট হ্যান্ড সাইডটি হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 2 যুক্ত 504 গুণিত 4 প্লাস 3। এই ক্ষেত্রে এটি সমান লেখা যাবে 4 গুণিত 504 যুক্ত 1 যুক্ত 1, মানে এই 3 দিয়ে 5 টিকে 4 যুক্ত 1 করে রাখা হলো, তার মানে এটি সমান হয়ে যাবে 4 গুণিত 505 যুক্ত 1, এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু এখানে এটির মান পাওয়া গেছে 4 গুণিত এখানে 505, এই 505 টিকে একটু আগে ভাঙা হয়েছে, 505 মানে 5 গুণিত 101, 5 গুণিত 101 যুক্ত 1, তাহলে এক্ষেত্রে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হলেও এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এখানে এই 4ab টার্মের a এবং b কে দুটি পরপর স্বাভাবিক সংখ্যার গুণফল হিসেবে সাজানো যাচ্ছে না, এটিকে কনসিকিউটিভ নাম্বারের গুণফল আকারে প্রকাশ করতে পারলে 4ab সূত্রের সাহায্যে এটিকে পূর্ণবর্গ আকারে লেখা যাবে, কিন্তু এক্ষেত্রে তা সম্ভব হচ্ছে না।
তাই এক্ষেত্রে এক্স এর মান দুইও হতে পারে না। সেক্ষেত্রে এখন আমরা এক্স এর এই তিন মানটি বসিয়ে দেখি। তাহলে এখানে এক্স এর মান তিন বসানোর জন্য এখানে পাই আছে ফ্যাক্টরাল থ্রি প্লাস পাঁচশো চার গুণিত চার প্লাস তিন, তার মানে এটি হলো ছয় যুক্ত তিন মানে নয়, নয়টিকে লেখা হলো চার গুণিত দুই প্লাস ওয়ান হিসাবে, যেখানে চারটিকে কমন নেওয়া হয়েছে। কারণ লক্ষ্য করে দেখো এই পাঁচশো ছয়টিকে ভাঙলে এখানে পাওয়া যাচ্ছে বাইশ এগারো গুণিত দুই মানে বাইশ গুণিত তেইশ, অর্থাৎ দুটি কনসিকিউটিভ নাম্বারের গুণফলের আকারে প্রকাশ করা যাচ্ছে। তার মানে এক্ষেত্রে এটিকে ফোরিবি সূত্র প্রয়োগ করলে পাওয়া যাবে তেইশ যুক্ত বাইশ তার হোল স্কোয়ার মাইনাস তেইশ মাইনাস বাইশ তার হোল স্কোয়ার, তেইশ মাইনাস বাইশ তার হোল স্কোয়ার মানে মাইনাস এক স্কোয়ার, তাহলে মাইনাস এক স্কোয়ার প্লাস এক মিলে শূন্য হয়ে যাবে, তার মানে এটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। সেক্ষেত্রে যেহেতু এক্স এর তিন মানের জন্য এই লেফট হ্যান্ড সাইডটি পূর্ণবর্গ হচ্ছে, অতএব এক্ষেত্রে এক্স এর একমাত্র মানটি হলো তিন, এবং এক্ষেত্রে ওয়াই এর মানটি এখান থেকে খুব সহজে পাওয়া যাবে। ওয়াই এর মান হবে বাইশ যুক্ত তেইশ, বাইশ যুক্ত তেইশ মানে পঁয়তাল্লিশ, অর্থাৎ এটি হবে প্রশ্নের।